2019 চনত আমি প্রাথমিক টেট পাস কৰিছিলোঁ কিন্তু সরকারে আমাক প্রতিশ্রুতি দিছিলে ইলেকশনের আগত যে তোমালোকে আমার ইলেকশন হয়ে যাওয়ার পিছত আমাক সহযোগ করা আমি তোমালোকক এপয়েন্টমেন্ট দিম কিন্তু আমি সহযোগ করলো সরকারখনক আর বিশেষকে মুখ্যমন্ত্রী মহোদয়ের উপর আমার আস্থা আছিল কিন্তু এতিয়া আমাক যেটা দেখিছো আমাক একেবারে মানে অথাই সাগরত পেলাই দিলে এতিয়া আমার লগত আকো নতুনক টেট পতা টেট পরীক্ষা দিব আকো আমার লগত একেলগে এপ্লাই করিব আর একেলগে যেতিয়া নতুন টেটৰ কারণে টেটৰ যেটো এডভার্টাইজ উলাইছে চাকরির বাবে তাত যেতিয়া নতুন খিনি এপ্লাই করব আমিও করিম তেতিয়া আমি তো কেতিয়াও নাপাও কারণ আমি পুরোনা দিনের মানুষ আমার পার্সেন্টেজ তেতিয়া কম নতুন বিলাকর পার্সেন্টেজ বেশি গতি আমাক কিয় সরকার এনেকে মাধমার মারিব বিচাৰিছে আমি বুঝি নাপাও আমি তো সম্পূর্ণ সুখ্যাতিয়ে উত্তীর্ণ হয়েছিল আমি তো কোনো গেস মার্ক লৈ উত্তীর্ণ হওয়া নাছিল 2019 যে টেট পরীক্ষা আছিল যেটা যথেষ্ট টান পরীক্ষা আউট অফ সিলেবাস আর সরকার ভুল আমি বলি পঠা হলো ওভারলেপিং করলে একজন মানুষে এসএসএ টু পালে ডিই টু পালে হাই সেকেন্ডারি টু পালে হাই স্কুল টু পালে একজন মানুষে চারিখন পাঁচখন এপয়েন্টমেন্ট লেটার হেতু কিয় করলে হেতু সরকার ভুলের ভাবে এটু করলে নহলে তো আমি পালু হেতেন তারপরে 2012 সনত টেট পাতি সুদীর্ঘ সাত বছর নাপাতিলে 2019 পাতিলে 19 পাতিলে মাত্র 8% মানুষে পরীক্ষা উত্তীর্ণ হল 34,000 5,00,000 পরীক্ষা দিছিলে 34,000 ভিতর 8% উত্তীর্ণ হল তাকু সরকার এপয়েন্টমেন্ট দিব নোৱাৰিলে আকো এটা নতুনকে টেট পাতিব ওলাইছে আকো নতুনৰ লগত আমাৰ পুৰণা কিটা সংযোগ কৰি দিছে আমি কেনেকৈ পাম আমাৰটো মার্কস কম আমি আমাৰটো প্ৰেক্টিকেল মার্কস নাছিলে গতিকে 20 নম্বৰ কোৱেশ্চনৰ আনসাৰ আমি লিখিব লাগে এটা তো শর্ট শর্ট কোৱেশ্চন লিখে তাৰ বাহিৰেও যিবিলাক ঘৰত বহি বহি ডিএলএড কৰিছে বিএড কৰিছে অনলাইন পৰীক্ষা এবুটো আৰু জানে অনলাইন পৰীক্ষা কেনেকুৱা সেয়া কৰি পেলাই তেওঁলোকৰটো পাৰ্চেণ্টেজ যথেষ্ট আমিতো পৰীক্ষা হলত পৰীক্ষা দিছিলোঁ কিমান টাইট পৰীক্ষা দিছিলোঁ তাত আমাৰ পাৰ্চেণ্টেজ নহয় আমি যি জানো তাৰ পৰা লিখিছিলোঁ কিন্তু এতিয়াতো সম্পূৰ্ণ তেনেকুৱা পদ্ধতি ঘৰত বহি বহি অনলাইন চিষ্টেমত পৰীক্ষা দিলেতো মাৰ্কছ বেছি হবই গতিকে আমি সরকারক কাতার অনুরোধ জানাইছো আমাক প্রবঞ্চনা আর প্রতারণা নকৰিব আমি খিলঞ্জিয়া অসমীয়া সকলো আপোনালোকে কয় খিলঞ্জিয়া সরকার গতিকে আমি খিলঞ্জিয়া হিসাবে আপনাকে আহ্বান জানাইছো মুখ্যমন্ত্রী মহোদয় আপনি যেভাবে এটু করে আর আপনি করিও দেখাইছে এতিয়াও আমার আপনার উপর আস্থা আছে আপনি ইচ্ছা করলে আমাক স্টেট পুলত নিযুক্তি দিব পারে 12 চনত স্টেট পুলত নিযুক্তি দিছিল আপোনালোকে রৈ যোৱা মানুহখিনিক 17 চনত আহি পেলাই স্টেট পুলত প্রায় 14,000 মানুহক একে ৰাতিৰ ভিতৰত আপোনালোকে চাকৰি দিছিল তেওঁলোকক যদি পাৰে আমাক কিয় নোৱাৰে আমাক কিয় বঞ্চনা আমি মানে কি মাহিমাকর সন্তান নেকি গতিকে আমাক দিবই লাগিব আমার এটু কথা নহলে আমি ইয়াতকে ভয়ঙ্কর জঙ্গি আমি মরিব লাগে মরি যাম আমি সকল ইয়াত মরি যাবলে এগিয়ে আছে না আমি মরি যাম গতিকে আমি মুঠতে আমার প্রাপ্যটো আমাক পাবই লাগিব তেওঁলোকক আমি মেমোরেন্ডাম দিছো ডাইরেক্টর মহোদয় সকলক তেওঁলোকে সরকারের ঘরে পঠাম বলে কৈছে সরকারের লগত আলোচনা করিম বলে কৈছে তেওঁলোকে বিশেষ আমাক একো কোৱা নাই কিন্তু এটা ডাঙর কথা মুখ্যমন্ত্রী মহোদয় আমাক ইলেকশনের আগত যেনেকে লগ কৰিছিল এতিয়া আমাক লগে নকৰে শিক্ষামন্ত্রী মহোদয় লগ করে একে কথা তেওঁলোকে টেট দিয়া নম্বর বহুয়া এসওএস দিয়া এনেকে করলে তো নহব আমার বয়সও নাই মানসিকতা নাই এতিয়া মানুষের স্মৃতি শক্তিও দুর্বল হল গতি নতুন চামর ফের মারিব আমার মানুষে নোয়ারে গতি কাতর অনুরোধ জানাইছো 2019 প্রাথমিক উত্তীর্ণ সকল প্রার্থীকে যিকোনো আসনিত সরকারে নিযুক্তি দিব লাগে অন্যথা আমি আত্মজা দিম বা তাতকেও কিবা জোর করবলগা হয় আমি করিম।